হ্যালো, মকর সংক্রান্তিতে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই নিশ্চয়ই এই সময়টায় প্রচুর পিঠা বানাচ্ছ, আমিও একটু চেষ্টা করছি, আমি একটু বানাচ্ছি। এক প্রস্ত হয়ে গেছে চিতই পিঠা দিয়ে, আর এই খেজুরের রস করে রেখেছিলাম, খেজুরের রস দিয়ে চিতই পিঠা দিয়ে চা দিয়ে সন্ধ্যার সময় খাওয়া হয়ে গেছে। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি। এরপরে আমি এখন পাটি জোড়া করছি। পাটি জোড়া বলে, পাটি সাপটা বলে, কেউ এক একজন এক এক রকম বলে। তো পাটি সাপটা করার জন্য কি কি নিয়েছি আমি, আমি মিক্সিতে আমি ঘরেই চাল গুঁড়ো করি। জোহা চাল আছে, জোহা চাল মানে গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল দুই কৌটা নিয়েছি। যেহেতু আমাদের খুবই সীমিত পরিবার, ছেলেও থাকে বিদেশে, ইসরায়েলে থাকে, তো ছেলেকে পাচ্ছি না, মিস করছি। মেয়ে আমি আর ওর বাবা, আর এখন তো কাউকে, আগে যেমন অনেক অনেক করতাম, সবাইকে দিতে হতো সবার বাড়ি বাড়ি, এখন তার সেটা নেই, দুই একজন আছে তাদেরকেই দেবো। যাই হোক, দুই কৌটা গোবিন্দভোগ চাল নিয়েছি। আচ্ছা, গোবিন্দভোগ চালটা, যাই হোক, গোবিন্দভোগ চাল নিয়েছি, নিয়ে ভিজিয়ে রেখেছি সকালবেলায়, দুই কৌটা ভিজিয়ে রেখেছি। রেখে ওটাকে আমি একদম মিক্সিতে গুঁড়ো করেছি, মিক্সিতে গুঁড়ো করেছি মানে জল দিয়েছি, জল দিয়ে, শুকনো গুঁড়ো কিন্তু করিনি, মিক্সিতে ঝোলি গুঁড়োই করেছি, ঝোলটা মানে জল দিয়েই গুঁড়ো করেছি। তো ওটাই নামিয়ে নিয়েছি। এবার চিনি দিয়েছি, চিনিটাকেও ওটার সাথে মিশিয়ে ভালো করে পেস্ট করে দিয়েছি। আর আমি ময়দা দিয়েছি, দুই কৌটা চাল তো দুই কৌটা ময়দা দিয়েছি। তো ময়দা দিয়ে চালের গুঁড়ো দিয়ে আমি কয়েকটা বানিয়েও নিয়েছি, তারপরে মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করি। তো এই বেটারটা বানিয়েছি, এটার মধ্যে খালি চালের গুঁড়ো, ময়দা, চিনি, আর একটু সামান্য মারা শিখিয়ে গেছিলো যে চিনির যে মিষ্টিটা সেটা উঠবে একটু নুন দিবে, তো সেটাও দিয়েছি, দিয়ে এই বেটারটা তৈরি করেছি। এবার অনেকে বলে যে পাটি জোড়া আমার ওঠে না, লেগে যায়, এই হয়। এবার দেখো আমি কি করে করছি, নিশ্চয়ই লাগবে না, কয়েকখানা করেছি এখানটায়। তো আমি ফার্স্টে কি করেছি দেখো, আমার এই জিনিসটা দেখো, এটা অনেকে জানে না, একটুখানি তেল দিয়েছি, সর্ষার তেল, আর তিন চারটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটার মধ্যে দিয়েছি ননস্টিকের ইয়েটার মধ্যে দিয়ে এটা ফুটিয়েছি, ফুটিয়ে আমি পুরো তেলটা ঢেলে রেখেছি এখানটায়, পুরো তেলটাকে আমি একদম কাটিয়ে পুরো এগুন করে করে ঢেলে রেখেছি। ঢেলে রেখে এইবার আমি ফার্স্ট এডটাতে আর এটা দিয়ে আমি ঘষিনি, যেমন বেগুনের মুখের ওটা নেই, সুবিধা হয় লাগাতে। এবার দেখো আমি কি করছি, জাস্ট কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই, একটুকু তেল নেই, জাস্ট এটাকে এরকম করে একবার ঘুরিয়ে নিচ্ছি, ঠিক আছে, ঘুরিয়ে নিচ্ছি নিয়ে। আর এটা কিন্তু একটু হালকা গরম হয়ে গেলে আমি একদম ধিমি আঁচ করে দিচ্ছি, ঠিক আছে। এইবার দেখো আমি একটা মাপ করেছি, আমি ছোট হাতাটা নিয়েছি, একটা দুটো, ঠিক আছে। এবার এটাকে আমি পাতলা, ঠিক আছে। এবার অনেকে কি করে, খোয়া ক্ষীর দেয়, অনেকে নারিকেল পুড়িয়ে সেটাকে ইয়ে করাটা খুবই কষ্টকর ভাবে, যেন খোয়া ক্ষীর এনে ওটা দিয়ে করে ফেলে, কিন্তু আমি একটু আমাদের বাড়িতে সবাই একটু নারিকেল ইয়ে করে আগেই করে নিয়েছি, সন্দেশের মতন হালকা, যেন সন্দেশগুলো আর একটু পাক দিতে হবে, এটা হালকা পাক করেছি, যাতে আমি এটাকে সুন্দরভাবে যেরকম গোল করে নিতে পারি। এবার আমি এটাতে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো, এই দেখো আমার একদম অটোমেটিক উঠে যাচ্ছে, আমার কোনো অসুবিধাই হচ্ছে না এটাকে ওঠাতে, এই দেখো সুন্দর উঠে গেল, সুন্দর উঠে গেল। তো এটাকে আমি এখন এখানটায় রেখে দিলাম, এই যে আমি আরো করেছি। এবার দেখো, আবার দেখো, এই দেখো আমি এটাকে জাস্ট তেলটাকে গরম করে রেখেছি, কিন্তু এটার সাথে কিছুই দিচ্ছি না, জাস্ট একটু মুছে নিচ্ছি যাতে পরেরটা আটকে না যায়। আবার দিচ্ছি,
দুই চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমার আমি এটাকে একটু পাতলা করে দিচ্ছি। আমার আগুনটা কিন্তু দেখো একদম কমিয়ে রেখেছি যাতে ওটা পুড়ে না যায়। আর পুড়ে গেলে পিঠা নিশ্চয়ই ভালো লাগে না, আর পিঠা একটু দেখতে সুন্দর না হলে খেতেও ভালো লাগে না, ভাবে যে কি না কি হয়েছে। আর ভেতরের বেটারটা, ভেতরের যে পুরটা, পুরটাকে আমি একটু বড় করে দেই যাতে মুখে একটু লাগে আর কি। তো এটা যতক্ষণ হালকা একটু শুকিয়ে আসলে কি হয়, তুললে অটোমেটিক এই যায়, দেখো অটোমেটিক উঠে যাচ্ছে। আমার আমার কোনো অসুবিধাই হচ্ছে না, এই যে অটোমেটিক উঠে যাচ্ছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, কোনো লেগেও ধরছে না, কোনো ইয়েও হচ্ছে না। এবার খেতে কেমন হয়েছে আমি আমার মেয়েকে দিয়েছিলাম একটু আগে দুটো, খেয়ে বললো মা খুব টেস্ট হয়েছে। এবার আমি আর তোমাদের সামনে খেয়ে দেখাচ্ছি না, খেতে সত্যি ভালো লাগবে না কি খাবো খেয়ে দেখাতে পারি, নিজেরটা নিজে বড়াই করে তো লাভ নেই। ঠিক আছে আমি খেয়ে দেখি হ্যাঁ কেমন হয়েছে। মিষ্টি বেশি খাইনি আমরা, পরিমাণ মতন মিষ্টি দিয়েছি। এই দেখো নারিকেলের পুরটা পুরোটা যতক্ষণ খাবো ততক্ষণই নারিকেলের পুরটা থাকবে। খুব মানে আমি নিজেরটা নিজে বড়াই করছি না হয়ে গেল। আরেকটার জন্য সরঞ্জাম করে রেখেছি, সেটা হলো আমি হাতটা আবার ধুয়ে নিয়েছি, এবার পুরো কিছু ধরবো না। তো এই দেখো এটা দিয়ে আমি ইয়ে করব, মালপোয়া করব। মালপোয়া করতে গেলে আমি কিন্তু এখানে চালের গুঁড়া খুবই সামান্য মানে একটুখানি দিয়েছি, সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছি। সুজিটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো জলে, এটার মধ্যে আমি চিনিও দিয়ে দিয়েছি, জাস্ট এটা জলে ভিজে থাকবে এক ঘন্টা পরে। আমার ততক্ষণে পাটি জোড়া সবই হয়ে যাবে। এক ঘন্টা পরে এটাতে আমি দুই কাপ ময়দা দেব, দিয়ে ভাজবো মালপোয়া। যদি সম্ভব হয় আমি মালপোয়াটাও কি করে বানাচ্ছি কি করে করছি দেখাবো। আজকের মতন এটুকু, সবাই পাটি সবটা বানাও, সবাই খাও, আনন্দ করো মকর সংক্রান্তিতে। অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা একটু গান করে শুনে, মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে, বলি মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, টুসু ছুরি ধামসার বলে টুসু ছুরি, আহা টুসু ছুরি ধামসার বলে দেখো কেমন লাচিছে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, বলি মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। অনেকে আজকে টুসুর গান করে, তাই তোমাদের কাছেও শেয়ার করলাম মকর পরবে টুসুর গান। একটু দুই লাইন শুনিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবে।